আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা এরই মধ্যে শুরু হয়ে গেছে। তবে দীর্ঘদিন ধরে ব্যাট বয় তকমা নিয়ে আলোচনায় থাকা সাব্বিরের এই শাস্তিটা কম হয়ে গেল কিনা তা নিয়েও চলছে আলোচনা। শাস্তি কম কিভাবে হয়? ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ। প্রতিটি খেলোয়াড়ের লক্ষ্য থাকে সবাই জাতীয় দলে খেলতে চায়। আমরা তাকে শাস্তি এরই মধ্যে দিয়েছি, এখনও শাস্তির মধ্যেই আছে। গত জানুয়ারিতে ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞায় পড়েছিলেন, সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আগামী মৌসুমেই তিনি জাতীয় লীগ, বিসিএল এবং বিপিএল খেলতে পারবেন। যদিও এই সময়ের মধ্যে নির্বাচকদের নজরে থাকবেন না তিনি, মিস করবেন অক্টোবরে ঘরের মাঠে জিম্বাবুয়ে, নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর। নিউজিল্যান্ড সফরের পরপরই শুরু হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি, আর বিশ্বকাপের কারণেই নাকি সাব্বিরের শাস্তি কম হয়েছে। শোনা যাচ্ছে অধিনায়ক মাশরাফি সহ সিনিয়র ক্রিকেটাররা এবং টিম ম্যানেজমেন্ট 2019 সালের বিশ্বকাপ দলে সাব্বিরকেই চান, বিশ্বকাপের দলে তাকে নাকি ভীষণ দরকার। কিন্তু এখানেও চিন্তার বিষয় আছে, ছয় মাস জাতীয় দলের বাইরে থাকার পর বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া যে খুব সহজ হবে না সেটা বলাই যায়। তখন কেবলই তার ঘরোয়া লীগের পারফরমেন্স বিবেচনা করতে হবে। যদিও গত প্রায় চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কার্যত তেমন কিছুই দেখাতে পারেননি সাব্বির। 2014 সালের 21 নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডে ফরম্যাটে অভিষেক, এখন পর্যন্ত 54 ম্যাচ খেলে করেছেন 1054 রান, 50 পেরোনো ইনিংস মোটে 5টি। অভিষেকের পর ওয়ান ডে দল থেকে কখনও বাদ পড়েননি সাব্বির রহমান। বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব এরও এমন ধারাবাহিকতা নেই। এ সময়কালে বিভিন্ন কারণে মাশরাফি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহও কিছু ম্যাচ মিস করেছেন, কিন্তু সাব্বির খেলে গেছেন টানা।